প্রিয় দর্শক এন শ্রোতা আসসালামু আলাইকুম। আজকে একটি নিউ একটা ভিডিও নিয়ে আসছি, সেটা দেখতেছেন যে এটা হলো কাঠের বল। তো এই কাঠের বলটা আমরা হাতুর আর হলো বাটাল দিয়ে কেটে দেখবো আসলে এর ভিতরে আছে কি। তো আমাদেরকে সহযোগিতা করবে, নাম কি? খুরশেদ। খুরশেদ আলম আমাদের চাচা হয়। তো আমরা এখন এটা কেটে দেখবো এর ভিতরে আসলে আছে কি। এটা একটা কাঠের বল, দেখতেছেন কাঠের বল। এটাতে জাতীয় ক্রিকেট যারা খেলে সেই ক্রিকেট খেলোয়াড়ই বল। এটা এটা আমরা কিনে এনেছি যে আসলে চেক করবো যে এর ভিতরে আছে আসলে আছে কি। তো চাচা তুমি কি প্রস্তুত আছো যে কাটার জন্য, যে কি আছে এর ভিতরে দেখার জন্য? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে চলো এর আগে কেটে দেখে। দর্শকের ইয়েটা আগে দেখি আগে। তো দর্শক আমরা এখন এদের কাটবো, আপনারা সবাই দেখবেন। তো ঠিক আছে স্টার্ট করা হোক, কাটো তাহলে দেখি হাঁচুর আর বাটাল দিয়ে। আল্লাহ গো কি পরিস্থিতি! কি কষ্ট হচ্ছে নাকি? কষ্ট তো হবেই কাটতে। আরে পুরোটা কাটো না, দেখো না কি আছে ভিতরে সেটা দেখে লাগে। কাটের বল শালা কাট আছে না যে সেটা দেখে লাগে। এটার উপরে নিয়ে কাটো আর ফসকে যায়। মানে কাঠের বল যে কাটতে গেছে তার ইয়েই খুলে গেছে নাকি? টুকরো টুকরো করতে হবে। কিন্তু আসলে আমরা জনগণকে দেখাবো এটা, যারা পাবলিক আছে, যে কাঠের বলের ভিতরে কি থাকে, কাঠ থাকে না অন্য কিছু থাকে, এটা দেখার জন্য এটা করতেছে। এ ওই পাশে তুই একটু হেল্প কর না, বসে থাকে। রাস্তায় দর্শক দেখুন উপরে একটা প্লাস্টিকের ইয়ে, তার ভিতরে এই যে এগুলো রেখে 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 দিছে। পুরো আরো কাটো তো, আরো কাটো ওই এই সাইডে কাটো, মাঝখান থেকে কাটো। এটা থাক না, এটা থাক না, এটা থাক না, এটা থাক না, এদিকে দেখি ওই কাঠের ইয়েগুলো বেশি করে মনে হয় চাপ দেয়া চাপ দেয়া। আর উপর দিয়ে সুতা দিয়ে বেঁধে দিছে। এইটা কি হবে? মানে এমন ভাবে কাটতেছে টুকরো টুকরো তার কি এর বাটালির অংশ অংশ খুলে যাচ্ছে। দেওয়া পারি তো বাড়িতে বের কর। দেখি ফাটা 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 দেখি আছে নাকি।
মানুষের কাছে কাঠের বলে কাঠ দেওয়া আছে না, যেটা কাঠেরই একটা ওই তলাটা হয়ে জিনিসটা কি, এরা কাঠ ফোম এগুলো মিক্স করছে মনে হয়, এগুলো বানাচ্ছে। খোলে না, সাইড দিয়ে ইয়ে করো না, সাইড দিয়ে করো তো, আগে উঠে ঢুকে লো, হ সাইড দিয়ে, সাইড দিয়ে ইয়ে করো, সাইড দিয়ে কাটো, দেখি কি আছে। হ্যাঁ হ্যাঁ, ভিতরে ঢুকে নর, এটা তো হলো রশি ইয়ে দিয়ে সুতা দিয়ে পেঁচাইছে, এটা এবার হয়েছে গেল। একটা অরিজিনাল কাঠের বল, টি-20 এবং ওয়ানডে দুটোতে খেলে, না 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 টি-20 না, এটা হচ্ছিল টেস্ট ম্যাচ খেলে, লাল বল দিয়ে টেস্ট ম্যাচ খেলে, তো সেই কাঠের বল আর কি। আর আপনারা যদি সাদা বলও যদি দেখতে চান, আমরা ওটাও দেখাতে পারি, তাহলে আমাদেরকে জানাতে হবে। কাটতিছে না দেখছো, কি মেডিসিন ব্যবহার করছে এখানে, ওইদিকে আমার ভোট হচ্ছে, ভোট না বের করা, প্লাস্টিক জাতীয় একটা ভিতরে টায়ারের মতো, আর যে ইয়ে দিয়ে সিলাই দিছে, কি জানি দিয়ে সিলাই দিছে, এটা সুতা সুতো 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 সুতা, এই যে ভোট হচ্ছে, ভোটার মালিক যাচ্ছে দেখতেছেন, এই যে এটা হচ্ছে হলো ইয়ে উপরে প্লাস্টিক ইয়ে দিয়ে সিলাই দেয়, এর ভিতরে এটা আটকাছে, আর এটা 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 কাটো তো, এর ভিতরে কি আর কিছু আছে নাকি, এটা কাটো তো, এটা কাটো, দেখি মাঝখান দিয়ে খেলে মাঝখানে মারো, দেখি এবার বোঝা গেছে, আট ইয়ে কাঠেরই গুড়া অংশ, এই যে দেখুন ফাইনালি চাচা বের করে ফেলছে হাঁটুর এবং বাটাল দিয়া, যে কাঠের বলের ভিতরে আসলে কি থাকে, কাঠ নাকি অন্য কিছু, তো এখানে যেটা দেখতেছি যে কাঠ প্লাস্টিক জাতীয় কিছু রাবার জাতীয় দিয়ে মিস করা, আঠার মাধ্যমে লাগা ইয়ে করে চাপ দিয়ে চাপ দিয়ে লাগায় এদের ভিতরে ভরছিল, ভরার পরে এদের সুতা দিয়ে এগুলো আটকাইছে। আর এই বলটা আসলে টি-20 এই টি-20 না, এটা হলো টেস্ট খেলে যারা টেস্টে এই লাল বলটা ব্যবহার করে, তো চাষা দেখলে তো যে কাটার বলের ভিতরে কি অনুভূতি বলো, কেমন লাগলো? ভালোই লাগলো এটা দেখে, তাই নাকি? আচ্ছা চাষা তুমি ভালো থাকো তাহলে, ওকে রাখি তাহলে।